ইশাদ মুশফিকুর, মুশফিকুর খালিদ, রেজওয়ান, তোমাদের ক্যামেরা অফ লাগতেছে। হ্যালো, তো তোমাদের তো অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, পাশাপাশি জুম ক্লাস, একটু ব্যস্তই আছো, ব্যস্ত তোমাদের সরকার রাখছে, ব্যস্ত থাকতে হবে। তো এখন আমরা আজকে নির্ধারিত ক্লাসে যাই। তোমাদের অনেককে এখন লক্ষ্য করছি জয়েন করোনি, অনেকে শুনতে পাচ্ছি না অনেকের। সাদমান কথা বলো দেখি। আচ্ছা, ওকে, সনি, আচ্ছা আচ্ছা, হাসিন, ওকে, সাইহাম, ফাহিম, এদের খবর কি? ক্যামেরা অফ দেখতেছি। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে আমরা ১১.২ অধ্যায় লক্ষ্য করছো, একটা সমস্যা উপস্থাপন করা আছে। একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া আছে। আমরা এর আলোকেই এখান থেকে একটা সৃজনশীলের প্রশ্ন উত্তর বের করবো। ছাত্রদের ওজন মানের ক্রমানুসারে সাজাও। কত থেকে পরিসর ও কার বাসায় জানি শব্দ হচ্ছে, মাইক মিউট করে রাখো যার বাসায় শব্দ হচ্ছে। তো লক্ষ্য করছো, আমরা 30 জন ছাত্রের ওজনের একটি পরিসংখ্যান নিচে উপস্থাপন করা আছে বোর্ডে। সমস্যা ক নাম্বার, ছাত্রদের ওজন মানের ক্রম অনুসারে সাজাও। ক নাম্বারে বলা আছে উপাত্ত থেকে পরিসর ও শ্রেণীব্যাপ্তি নির্ণয় করো। গ নাম্বারে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। আমরা প্রথম প্রশ্ন যাই ক নাম্বারে, কি বলা আছে? ছাত্রদের ওজন মানের ক্রম অনুসারে সাজাতে বলছে। এখন এখানে ক্রম অনুসারে বলতে কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট ক্রম ক্রম যেমন 1, 2, 3, 4, 5, আবার এরকম হতে পারে 5, 4, 3, 2, 1, এখানে নির্দিষ্ট করে বলা নাই ঊর্ধ্বক্রমে না অধঃক্রমে। আমরা যদি এরকম সমস্যায় পতিত হই, অর্থাৎ এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা যে কোনো ভাবেই করতে পারবো সেটা, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো, অধঃক্রমে সাজাতে পারবো যদি উল্লেখ না থাকে। এখানে বলা আছে ছাত্রদের ওজন মানের ক্রমানুসারে সাজাও। আমরা এখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেকোনো ভাবেই সাজাতে পারি, আর যদি উল্লেখ থাকে তাহলে তো কথাই নেই যে ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে, তখন সেভাবেই সাজানো হবে। তো দ্বিতীয় বলা আছে ক্রমানুসারে সাজাও। এখন ক্রমটাকে এমন নর্মাল ক্রম, যেটা স্বাভাবিক ক্রম, সেটা ছোট থেকে বড় সাজানো।
তাহলে ছোট থেকে আমরা বড় সাজাই কর্ম অনুসারে কি পাব? আমরা সংখ্যাগুলো লক্ষ্য করি কি আছে সর্বনিম্ন সংখ্যা আমরা লক্ষ্য করতেছি আরো আরো কি 40 আছে? এরপরে আমরা কোনটা পেতে পারি? 40 সম্ভবত শেষ। এবার 42 আরো কি আছে? সম্ভবত নেই। এরপর 43 লক্ষ্য করি, 43 একটা পেলাম, এই জায়গায় একটা 43, এখানে একটা 43। কি শেষ হলো? দেখো লক্ষ্য করো, 43 সম্ভবত শেষ। এবার 44 আসে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বোর্ড কে লক্ষ্য করবে যদি থাকে বলবা। 44 আবার স্যার, বোর্ডটা ভালোভাবে দেখা যাচ্ছে না স্যার। ভালোভাবে দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখানে দেখ। আচ্ছা দেখাচ্ছি, 44 গেল, সম্ভবত 44 নেই। এবার 45, তোমরা যারা দেখতে পড়ছো আমাকে হেল্প করবে বলে বলে, 45 এখানে একটা আছে। সম্ভবত নেই আর 45। এবারে 45 এর পরের সংখ্যাটা 46, 46 সম্ভবত একটাই আছে। আমরা এইভাবে বের করবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর 47, 47 এর পরেই সম্ভবত 50 পাবো আমরা। হ্যাঁ 50, 1 2 3টা আছে, 1 2 3টা। হ্যাঁ জি, পঞ্চাশের পরে আর কি আছে আমাদের? 52 হবে, 52 আমরা কাটলাম। নেক্সট কি থাকতেছে? 55 আর 56, তাই তো?55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, okay. তাহলে আমাদের এই পরিসংখ্যানিক তথ্য থেকে আমরা পেলাম যে ছাত্রদের ওজন আমরা এখানে লিখতে পারি যে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে আমরা লিখলাম। ছাত্রদের ওজন
মানে ছাত্রদের ওজন আমরা মানের উদ্যক্রমে সাজিয়ে পাই তাহলে এইভাবে আমরা সাজাবো তাহলে ক নম্বরের সমাধান আমরা পেয়ে গেলাম এখন খ নম্বরে যাব আমরা খ স্যার কত ভালোভাবে দেখা যাচ্ছে না পরিসর কাকে বলা হয় এটা দেখা যাচ্ছে না লক্ষ্য করে দেখি আমি আমার কথা শোনো তাহলে বুঝতে পারবে উপাত্ত থেকে পরিসর ও শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করো খ নম্বরে ছিল উপাত্ত থেকে অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া আছে এখান থেকে শ্রেণী ব্যাপ্তি ও পরিসর নির্ণয় করো তাহলে পরিসর কাকে বলা হয় কে বলতে পারবে পরিসর আদনান বাবু দেখে পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সমান সমান পরিসর অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা নিম্ন সংখ্যা যোগ এক তাহলে আমরা সূত্র অনুযায়ী কাজ করি এখানে সর্বোচ্চটা আমরা কি পেয়েছি আমাদের কোন অনুসারে সেজে আমরা পেয়েছি যে এখানে সর্বোচ্চ ছিল 56 তাহলে আমরা সে অনুযায়ী লিখি তাহলে 56 বিয়োগ 40 ছিল 40 ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তোমাকে 40 যোগ 1 তাহলে কত হলো এখানে তাহলে 1 থেকে 16 40 বাদ দিলে থাকে 16 যোগ 1 তাহলে কত হলো 17 17 হচ্ছে না তোমাদেরকে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি হ্যাঁ আমরা শ্রেণী সংখ্যা সমান সমান কত হবে 17 ভাগ 5 দশমিক 3.4 সম্ভবত হয় সমান সমান কত 4টি শ্রেণী সংখ্যা হবে 4টি 3.4 মানে 4 এখানে বোঝা গেছে তো দেখা যাচ্ছে বোর্ড অর্থাৎ আমাদের পরিসর বের হয়েছে 17 আমাদের শ্রেণী ব্যক্তি আমরা 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করব অর্থাৎ 17 কে 5 দিয়ে ভাগ করলে 3.4 আসে অর্থাৎ শ্রেণী সংখ্যা তো ভগ্নাংশে হয় না সে কারণে পরবর্তী সংখ্যা ধরে নিতে হয় তাহলে এখানে 4টি হবে শ্রেণী সংখ্যা আমাদের হবে 4টি তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে না বোঝা যাচ্ছে না তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা ক নম্বরে পেয়েছিলাম এখানে বলা ছিল ছাত্রদের ওজন মানের ক্রমানুসারে সাজাও আমরা ছাত্রদের ওজন মানের উদ্যক্রম অনুযায়ী সাজিয়ে পাইছি এখানে ইচ্ছা করলে আমরা অধক্রমে সাজাতে পারতাম আমরা উদ্যক্রম অনুযায়ী সাজিয়ে নিয়েছি এখন খ নম্বরে বলা ছিল উপাত্ত থেকে পরিসর ও শ্রেণী ব্যক্তি নির্ণয় করো তা আমরা প্রথমে পরিসর নির্ণয় করেছি তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি একটু কথাটা ভুল ছিল এখানে শ্রেণী ব্যক্তি না শ্রেণী সংখ্যা তাহলে আমরা আবারও একটু রিপিটিশন আসতেছি পরিসর পরিসর বলতে কি বোঝায় সর্বোচ্চ উপাত্ত এবং সর্বনিম্ন উপাত্ত বিয়োগফলের সঙ্গে
যোগ এক অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক যোগ এক এটা হলো হ্যাঁ যোগ এক হ্যাঁ হাইস্ট মাইনাস লোয়েস্ট প্লাস ওয়ান বীজগণিত ভাষায় বলতে গেলে আচ্ছা তো এবার শ্রেণী সংখ্যা আমরা পরিসরকে শ্রেণী ব্যক্তিতে ভাগ করলেই শ্রেণী সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ এখানে চারটি শ্রেণীতে ভাগ করা যাবে এখন আমাদের পরবর্তী কোশ্চেন শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে হ্যালো কি শুনতে পারছো না হ্যালো হ্যাঁ কথা বলবে সমস্যা থাকলে কথা বলবে যে কথা বলবে সে মিউট করে কথা বলবে আর যারা শুনতেছো মিউট করে রাখবে তাহলে অন্যের সমস্যা হবে না তাহলে আমরা খ পর্যন্ত পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ শ্রেণী সংখ্যা চারটি শ্রেণী ব্যক্তি বা পরিসর হলো এখন পরের সংখ্যাটাকে লেখার জন্য আমাদের গুলো আগের গুলো মিশাই দিতে হবে তোমরা যারা তুলে নিয়েছো খাতায় যারা এখনো নেওনি নিয়ে নাও যারা এই পর্যন্ত তুলে নেওনি নিতে পারো আমরা বোর্ডে সংকলন হচ্ছে না আমরা এটা অংশ উঠে দিয়ে পরবর্তী অংশটা ধরবো উঠানো হয়েছে হ্যাঁ এটা উঠে নাও জি স্যার উঠানো হয়েছে স্যার উঠানো হয়েছে ধন্যবাদ তাহলে আমরা এখন গ নম্বরে চলে যাবো জায়গা সংকলন হচ্ছে না বোর্ড আমরা গ নম্বরে সমাধানে যাব গ নম্বরে ক্লাস হলো আজকে ধরে গণসংখ্যা সরণ তৈরি করা গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমরা আবার ফিরে আসি সেই আবার তো মিশিয়ে ফেলেছি তারপরে আমরা তোমরা যারা লিখেছিলে এখন লক্ষ্য করো আমাদের শ্রেণী ব্যক্তি সর্বনিম্ন হচ্ছে 40 তাহলে পাঁচ শ্রেণী ব্যক্তি তাহলে কত হয় 40 থেকে কত আসে 40 একচল্লিশ 42 43 44 44 হ্যাঁ এখন 40 থেকে 40টায় কয়টি সংখ্যা আছে আমাদের মনে আছে কি কয়টা আছে পাঁচটা তাহলে আমরা তালির চিহ্ন দিলাম আর এখানে গেলাম পাঁচ এবার কত আসবে 45 থেকে 49 হ্যাঁ এর মধ্যে সংখ্যা কয়টা পাবো আমরা তোমাদের তোলা ছিল কি খাতায় নাকি তুলে রাখছো তাহলে বলো দেখি কয়টা 45 থেকে 49 কয়টা ছিল ছয়টা 45 থেকে 49 ছয়টা
সবাই লক্ষ্য করো ও ছটা বললো ঠিক আছে কি এবার 50 থেকে 54 কত আছে সাধারণ সংখ্যা 6 লাগেন গণ সংখ্যা 6 গণ সংখ্যা 6 হ্যাঁ 50 থেকে 54 কত পাবো 50 থেকে 54 পরেরটা কি শুরুটা কি বলেছে 40 থেকে 44 চারটা হবে স্যার চার গণসংখ্যা স্যার ঠিক হ্যাঁ গণে দেখো যারা চারটা বলতেছো পাঁচটা বলতেছো আসলে তারাও লেখো নাই অনুমানে বলতেছো আমি ঠিক বলছি ফাঁকি যোগে দেওয়া যাবে না নিজেরাই ফাঁকিতে পড়বে কিন্তু শিক্ষণীয় বিষয় এখানে ফাঁকি যোগের সুযোগ নাই তোমরা খাতা তুলে রাখলে তাহলে জিনিসটা তোমাদের খুব তাড়াতাড়ি ধরা পড়ছে আমাদের তো এলোমেলো সাজা আমরা যখন উদ্যোগ করবো সাজা যায় তখন থেকে এমনিই পাওয়া যেত তাহলে 40 থেকে 44 এর মধ্যে আছে 15টা গণসংখ্যা আমরা তাহলে লিখবো 15টা 45 থেকে 49 কয়টা 7টা 50 থেকে 54 কয়টা হ্যাঁ কয়টা 6টা লিখেছি তাই না তারে 55 থেকে 59 নাকি জি স্যার অত তো 10 দরকারই তারপরে কয়টা আছে একটা একটা দুইটা আমরা এখন এখানে যদি হিসাব মিলে যায় তাহলে তো আমাদের সঠিক আছে তা নাহলে তো হবে না তাহলে 6 2 8 সাথে 15 5 20 এর 0 হাতে বাকি 1 এরকে 3 তাহলে আমাদের মিলে গেছে এখন ঠিক আছে পরিসংখ্যানটা ঠিক আছে নাকি তাহলে 40 থেকে 44 এর মধ্যে আমরা 15 জন পেলাম 15 জন ওজন পেয়েছি 45 থেকে 49 থেকে 15 ওজন পেয়েছি আর 50 থেকে 54 এর মধ্যে পেয়েছি 6 জন 55 থেকে 59 এর মধ্যে আমরা পেলাম 2 জন তাহলে আমরা 30 জন ছাত্রের ওজন ওজনের গণসংখ্যা সারণী তৈরি করলাম ঠিক এইভাবেই তোমরা যদি পর্যায়ক্রমিক ভাবে সিরিয়ালি আসো তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এই যে তথ্য দেওয়া থাকবে যে উপাত্তগুলো দেওয়া থাকবে আমরা যদি এইটাকে তুলতে ভুল করি এটা কিন্তু প্রথম একটু সচেতন থাকতে হবে এটা তোলা এখান থেকে আমাদের যখন উদ্যক্রমে বা অধক্রমে সাজানো হবে তখন প্রত্যেকটাই দেখে দেখে তুলতে হবে এখানে একটা মিসিং হওয়া মানে গোটা অঙ্কটায় ভুল হয়ে যাবে সেজন্য আমাদেরকে একটু সচেতন ভাবে অঙ্কটা দেখতে হবে তুলে নিতে হবে ওখান থেকে আমরা কেটে কেটে নিয়ে তখন উদ্যক্রমে সাজাবো বা অধক্রমে সাজাবো যেভাবে চাবে তারপর ওখান থেকে পরিসর বের করা শ্রেণী সংখ্যা বের করা তো সহজ সূত্র অনুযায়ী এবং তারপরে গণসংখ্যা সারণী আমরা এইভাবেই তৈরি করব তো আশা করি বুঝতে পারছো যারা এখনো তোলনে এই অংশটুকু বাড়িটা তুলে নাও আগামী দিনে আমরা আবারও নতুন কোন সমস্যা নিয়ে আসবো তোমাদেরকে বেশি বেশি বই পড়ার কাজে লেগে থাকতে হবে অনেক অভিভাবক তোমাদের
আছে যারা আমাদেরকে মানে অভিযোগ করেছে যে তোমরা পড়াশোনা না করে বাবা মার কাছ থেকে মোবাইল নিয়ে এই জুম ক্লাসের কথা বলে তোমরা গেম বা অন্যান্য কাজে ব্যস্ত থাকো, তোমরা বুঝতেছো না যে তোমরা কতটা ক্ষতি করতেছো নিজের পায়ে নিজে কুঠার মারার সময় আর কি। তোমরা যতটুকু সময় নেবে তাদের কাছে মোবাইলটা তোমরা জাস্ট এটা প্রপার ইউটিলাইজ করবে, অর্থাৎ সঠিক সময় সঠিক কাজটি করলে তাহলে তোমার বাবা মা মোবাইল দিতে কার্পণ্য করবে না, আর তোমরাও যথাযথ সময় কাজে লাগাবে। তোমরা ইদানিং বিভিন্ন মাধ্যমে দেখেছো এই যে গেম খেলাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা চাই না তোমরা এই গাইবান্ধা জেলার একটা সেরা প্রতিষ্ঠানের সেরা ছাত্র তোমরা কখনো এইভাবে বিপদগামী হবে। বিশেষ করে আমাদের যেহেতু সেরা রেজাল প্রতি বছরই থাকে, তোমরা কখনোই কোনো বন্ধুদের প্ররোচনায় এই বিপদগামী হবে না কখনোই। যদি মোবাইলে বের করতে হয় আমাদের বিভিন্ন ক্লাস আছে, আমরা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর অনেক বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলের অনেক সুন্দর সুন্দর ক্লাস আমরা ফলো করতে পারি। যদি মোবাইল নিয়েই থাকো তাহলে ক্লাসগুলো ফলো করো। কখনোই তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে যে কখনোই গেমের প্রতি আসক্ত হবে না, মোবাইল গেম না, গেম খেলতে হলে মাঠে খেলতে হবে। আমরা মাঠ হয়তো এখন অবরুদ্ধ আছি করোনাকালীন সময়ের জন্য, করোনা সংক্রমণ অনেক বাড়তেছে, এদিক দিয়ে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। কারণ করোনা যে ভেরিয়েন্ট আসছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট, এটা অত্যন্ত আক্রমণাত্মক এবং যাদের হয়ে গেছে তাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অর্গানকে নষ্ট করে দিচ্ছে, মৃত্যুর কোলে তো পড়তেইছে অনেক। হয়তো আমরা যে পরিসংখ্যান পাচ্ছি প্রকৃতপক্ষে দেখা যাবে তার চেয়ে অনেক বেশি মৃত্যুর হার আছে দেশে। তোমরা বাইরে অযথা কেউ ঘোরাফেরা করবে না, অনেকে লক্ষ্য করে অ্যাসাইনমেন্ট দিতে এসে কলা জড়াধরে ধরে একাত্র হয় ঘুরে বেড়াও, এইটিও কখনো করবা না। জাস্ট অ্যাসাইনমেন্ট এরপর দিবে ছবিটা নিয়ে চলে যাবে, পারলে অনলাইনে অ্যাসাইনমেন্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যাসাইনমেন্টের জন্য স্কুলে নাও আসা লাগতে পারে। হ্যালো সচি আচ্ছা শেষ হয়ে গেল নাকি? না স্যার। আচ্ছা আমি যেন শুনি না, বিশেষ করে আমার ক্লাসের কোন ছাত্রকে যে মোবাইল নিয়ে কোনো বাবা তোমাদেরকে কথা বলছে, কোন বাবাই কোন অভিভাবকই কারো ক্ষতি চান না, তারা তোমাদের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে রাজি আছে, রক্ত বিক্রি করে হলো তোমাদের পড়াশোনা তারা চালিয়ে যাওয়ার অঙ্গীকারাবদ্ধ। কিন্তু দয়া করে কেউ, আমি আবার বলছি দয়া করে কেউ এই মোবাইল বা এই যে কোনো ধ্বংসাত্মক কাজে সময় ব্যয় করবে না। কি কথা দিলে তোমরা? হ্যাঁ তোমরা দেখবে পিতামাতা যা চায় সৃষ্টি করার পরেই পিতামাতার স্থান, কাজেই পিতামাতার কথা পিতামাতার আশীর্বাদ বড় জিনিস। তোমরা তো ধর্মেই পড়েছো যে তোমার কোন আচরণে যেন পিতামাতা উহ বা আহ শব্দটা উচ্চারণ করতে না পারে, মোবাইল নিয়ে অনেক সময় আর জান্নাত এটা তো জানোই, কাজেই মাকে আরো বেশি বেশি মেনে চলবে, মা সর্বক্ষণ বাড়িতে থাকে তিনি তোমাদের সার্বিক কার্যক্রম লক্ষ্য করছেন। কাজেই আমি চাই না কোনো ছাত্র বিপদগামী হোক বা বিপদে পাবারও, নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার মতো অনেক বন্ধু যোগাবে, ভালো জায়গায় হয়তো অনেক কম পাওয়া যাবে। আর দারিদ্রদের সেই সর্বশ্রেষ্ঠ বা সর্ব বৃহৎ শয়তান যেটা, সে সর্বদাই আল্লাহর কাছে ক্ষমতায় নিয়ে নিছে যে আমাদেরকে বিপদগামী করবে, আমাদেরকে কখনোই সুপথে চলতে দেবে না। তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে শয়তানকে কুপঘাত করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। আমরা যদি আমাদের অভিষ্ট লক্ষ্যে ঠিক থাকি যে না আমরা এই ভালো কাজটি করব, ভালো কাজের উপদেশ দেবো, ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকবো, তাহলে শয়তান আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তো তোমরা কখনোই পড়াশোনার বাইরে
হতে পারে খেলাধুলা যদি করোনার সময় আমাদের মাঠ বন্ধ আমরা খেলাধুলা করা যেতে পারে পরিবারের সাথে ক্যারাম খেলবো লুডো খেলবো একটু একদিকে বাসার আশেপাশে দৌড়াদৌড়ি করবো হ্যালো জি আচ্ছা তাহলে আজকে আমরা পরিসংখ্যানের চ্যাপ্টার থেকে এই অংশটা শিখলাম আগামী দিনে অর্থাৎ আগামীকাল তোমাদের সঙ্গে আমরা আসবো জ্যামিতির চ্যাপ্টার থেকে তোমরা জ্যামিতির সম্পাদ্য গুলো একটু ভালো করে দেখে আসো আমরা সম্পাদ্য থেকে আগামীকাল একটু আলোচনা করব সম্পাদ্য তো ভালো থাকো সবাই আবারও বলছি সচেতন থাকো কারণ করোনার আক্রমণ বাড়তেইছে তোমরা প্রতিদিনই টিভিতে নিউজ নিচ্ছ হয়তো জানতেছো সে কারণে বাইরে যদি করোনার কারণে যেতেই হয় বাড়ি থেকে এসে হাত ধুয়ে নেবে হাতটা স্যানিটাইজ করবে বাইরে অযথা যাব না এই প্রতিজ্ঞে আমাদের থাকবে যতদিন পরিবেশ শান্ত না হয়েছে তো ভালো থেকো আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সঙ্গে জ্যামিতির চ্যাপ্টারে আমরা আলোচনা করবো আগামীকাল তো সেই নাগাদ আজকে রাখছি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে সবাই অনলাইনে ক্লাস যুক্ত থাকার জন্য আজকে জুম ক্লাস যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে উপস্থিতি যদিও কম আরো বাড়বে তোমরা যারা আছো যারা জয়েন হতে পারো নাই জয়েন করে নেবে আজকে আগামী দিন থেকে তোমাদের বাকি বন্ধুদেরকে তোমরা খবর দেবে যে আমরা ক্লাসে সম্পৃক্ত থাকবে সবাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যদি ক্লাস না চালানো হয় তাহলে তোমাদের জুম ক্লাস বা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কিন্তু ফলাফল দেওয়া হবে কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই যেগুলো সব রেকর্ড হয়ে থাকতেছে কারা কারা ক্লাসে উপস্থিত থাকতেছো আমাদের অনলাইন ক্লাসে এগুলো আমাদের সব রেকর্ড থাকতেছে কাজে আমরা যখন ফলাফল দেবো এইগুলো কিন্তু সব আমরা তালিকায় নেব অর্থাৎ কারা কারা ক্লাসে উপস্থিত ছিলে তারপর অ্যাসাইনমেন্ট কারা নিয়মিত দিয়ে এসো এটার সমস্ত উপর ভিত্তি করেই তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশন হবে কথা গেল হ্যালো হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসের সময় অনেকে লক্ষ্য করবে মানে বাসার শব্দ হয় আশেপাশে তোমরা তখন যখন কথা বলবে তখন আনমুট করে কথা বলবে সময় সর্বদা মুট থাকবে তাহলে তোমরা কথা শুনতে পারবে শেষ করে দেন কথা বলবো